সালামাতুল্লাহ, আমার 2 মাসের বাচ্চা পেটে, আমার স্বামী রাগের মাথায় বলেছে বাচ্চা নষ্ট করে ফেলো, আল্লাহ হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক, আমি তোমাকে তালাক দিয়ে দেব। জি জালেম সে অসৎ, এতে কি তালাক হয়ে যাবে? দেব বলেছে, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল, কাল হচ্ছে 3টি, তুমি বাচ্চা নষ্ট না করলে তোমাকে তালাক দিয়ে দেবো, আর যদি নিয়ত থাকে বাচ্চা নষ্ট না করলে তালাক দিয়ে দেবো, তাহলে তালাক হয়ে যাবে। এটাকে বলে তালাক মুআল্লাক, ঝুলন্ত তালাক, হ্যাঙ্গিং হয়ে আছে, ঝুলে আছে। আর যদি শুধু ধমক দেওয়া উদ্দেশ্য থাকে তাহলে ওলামারা বলেছেন সেটা কসমের কাফফারা দেবেন, তালাক হবে না। আর বাচ্চা নষ্ট করা মোটেই জায়েজ না আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, কেন নষ্ট করবেন? টাকা পয়সা তো একটা রিয়াল কেউ নষ্ট করবেন না, একটা টাকা কেউ নষ্ট করবেন না, ইচ্ছা করে যে এক টাকা কি মূল্য আছে জ্বালিয়ে দিই, একটা টাকা নষ্ট করবেন না, কিন্তু বাচ্চা নষ্ট করছে, আউযুবিল্লাহ, এটা মুসলিম থেকে কি করে হইতে পারে? অথচ টাকা পয়সার সাথে বড় নিয়ামত হচ্ছে ছেলে, বড় নিয়ামত হচ্ছে ছেলে, আল্লাহ হেদায়েত দান করুন। এই প্রশ্নের উত্তর এই জন্যই দিলাম, শুধু তালাকের মাসলা বলে নয়, তালাকের মাসলা উত্তর এইভাবে আমি সাধারণত দিই নাই, উত্তর এই জন্য দিলাম যে আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত দান করুন, আপনাকে তার অনিষ্ট থেকে রক্ষা করুন। এরকম এইরকম অসৎ স্বামীর আনুগত্য করা জায়েজ নয়, যদিও তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে, এইসব অসৎ লোকের কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল তার উত্তম বিকল্প যে কোনো মানুষকে আল্লাহ দিতে সক্ষম দেবেন ইনশাআল্লাহ। مقامهم فوق رأس الجبال وفوق الروابي وعند القمر.